যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপরই নির্ভর করে না, সেটাই চিরজীবনের জন্য থেকে যায়। এটাকেই হয়তো বলে স্বার্থহীন ভালোবাসা। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। প্রেম তুমি বড়ই কঠিন, প্রেমে না পড়লে বোঝা যায় না। প্রেম তুমি বড়ই কঠিন, প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না। তুমি সেই স্বপ্ন পড়ি যাকে নিয়ে স্বপ্ন দেখি, তুমি সেই অনুভূতি যাকে আমার মন অনুভব করে, তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার ছন্দ প্রেমিক আমি। তুমি আমার দৃষ্টি সীমানার বাইরে যেতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে দূরে নয়। তুমি আমার নাগালের বাইরে যেতে পারো, কিন্তু আমার মন থেকে নয়। আমি তোমার কাছে কিছু না হতে পারি, কিন্তু তুমি আমার জীবনের সব কিছু। হতে পারে তুমি মন থেকে দূরে, তথাপি রয়েছো মোর নয়নপুরে। হয়তো তুমি নেই এই হৃদয়ে, তবুও রয়েছো পরশের ভিতরে। কারণ ভালোবাসি শুধুই তোমারে, চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো, আমিও ঠিক তেমনই করে একজনকে ভালোবাসি। তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না, ঠিক তেমন করে সে আমার ভালোবাসা বুঝে না। নিষ্ঠুর এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়। সবাই শুধু মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে থাকে না কারো মনে ভালোবাসা। স্বার্থের লাগি কাছে আসে মনে অন্য আশা, স্বার্থ ফুরিয়ে গেলে দুঃখ দিয়ে কেটে পড়ে। আসবি তুই কবে, পাগলি তুই ফিরে, যদি কখনো আসিস ফিরে, রাখবো তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি আর আমায় ভালোবাসবি, পাগলি তুই ফিরে আয়। কিছু কথা ভাবতে ভাবতে চোখে জল, জলকে বললাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল। জল বলল চোখটি তোমার সুখের নীর, কি করে সইব বল দুঃখের ভিড়। সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধুই ভালোবাসা নামক অভিনয়? যদি তাই হয় তাহলে আমাকে আর জড়িও না তোমার জীবন নামক গোলচক্রে। যতই জটিল হবে তোমার অভিনয়, ততই কষ্ট বাড়বে আমার। হয়তো কোনো একদিন ক্ষমা করে দেব আমি তোমাকে, কিন্তু তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে? হয়তো পারবে না। তাই বলছি ভালোবাসার নামে অভিনয় করো না। তুমি কি আজও অভিনয় করছো? ছায়া হয়ে থাকবে তুমি এ মনের আঙিনায়, আর ভালোবাসবে আমায় তোমার সুখের অদ্ভুত মায়ায়। যদি ভালোবাসো আমায়, আমার এই হৃদয়টা দিয়ে দেব তোমায়। আমার হৃদয়টা রেখো যতনে, এতপর তোমায় নিয়ে হারিয়ে যাব পূর্ণ চাঁদনি রাতের লগ্নে। এমনতে পাওয়া প্রেম তুমি বলেছিলে কোনো একদিন রয়ে যাবে মোর মনের গহীনে। চিরকাল ভালোবাসে মোরে মাতাবে হেমন্ত গন্ধে, মনের হেমন্তে বেঁচে থাকা সরণিতে এক ফোঁটা ভালোবাসা দিও মোরে। সেই ভালোবাসা দিয়ে হেমন্তের নিশীতে সাজিয়ে তোমারে আনবো আপন আলোয়। আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়। ভালো তোমায় বেশি একদিন যাব আধারে মিলিয়ে, আসবো না আর আলোর পৃথিবীতে। তুমি থেকো অনেক সুখে, তুমি সুখে থাকলে আধারে মিলবে আমার আলোর সন্ধান। এটাই হবে তোমার ভালোবাসার প্রতিদান। ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পড়েছি, চন্দ্রকিরণ রাতে মোর চিত্তের গহীনে, তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি। অবিনাশী কাল নিঃসঙ্গ চিত্তে তোমায় পাবার আশার প্রহর গুনছি। ও নীলকণ্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেত্র নীর, অন্তর জ্বালা যাবে মুছে ইমান্তের নিশীতে। এতপর মোর জীবন নতুন ময়ূক দেখবে বলে, কলকণ্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে। আমি আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে পারি, গলেও যেতে পারি মমের মতো।
নির্বিঘ্নে আমি হাসতে পারি, থাকে যদি বুকে হাজারো ক্ষত। আমি হতেও পারি কারো মনের মানুষ, হতেও পারি কারো প্রিয়জন, যতটা নির্মম হতে পারি ঠিক ততটাই দরদি। আমি সারাটা জীবন তোমাকে আগলে রাখতে পারি এ বুকে, নির্মম হয়ে তেমনি। হ্যালো বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি এমন 15টি উক্তি যা আপনার ক্যারিয়ার পাল্টে দিতে পারে। নাম্বার 1, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমাতে দেয় না। নাম্বার 2, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। নাম্বার 3, যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। নাম্বার 4, যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের অর্জন অন্তঃসার শূন্য, উৎসাহহীন, সাফল্য চারিদিকে তিক্ততার উদ্ভব ঘটায়। নাম্বার 5, প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। নাম্বার 6, ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে, এবং সমস্যাকে জয় করার করে সফল হতে হবে। এ সকল মহাগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে, তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। নাম্বার 7, জীবন একটি কঠিন খেলা, ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে। নাম্বার 8, আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতিবন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। নাম্বার 9, উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। নাম্বার 10, যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতিতে পরিণত করতে চাও, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে 3 জন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে, তারা হলেন বাবা মা এবং শিক্ষক। নাম্বার 11, সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। নাম্বার 12, জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আলোকপাত করি, সেগুলো হলো জীবনের লক্ষ্য নির্ধারণ, জ্ঞান আহরণ। অনেক সময় বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা, এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্ব গুণে সামাল দিতে পারা। নাম্বার 13, এখন থেকে সব কিছুতে দেশের কথা মাথায় রাখবে, কোনো স্বপ্ন দেখলে নিজের সঙ্গে দেশকে নিয়েও দেখবে, কোনো চিন্তা করলে দেশকে নিয়েও করবে, আর কোনো কাজে মগ্ন হলে দেশের জন্য করবে। নাম্বার 14, সমস্যাকে কখনো আমার উপর চেপে বসতে দেব না, যত কঠিন সময়ে আসুক না কেন, কখনোই হাল ছেড়ে দেব না। নাম্বার 15, হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে নজর রাখবে, কখনোই সাহস হারাবে না, নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সে চেষ্টা করো। এক বিন্দু জল যদি তোমার চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে, মনের কথা বুঝো না তুমি, মুখে বলি তাই, শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যায়। একটু ভালোবাসা দিবি, যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না পাওয়ার যন্ত্রণা, থাকবে না মায়া কান্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যেই অনুভূতিকে সাদি করে কাটিয়ে দেব সারাটা জীবন। প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা, আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসার।
যদি ভালোবাসাকে মৌচাক ধরি তাহলে বিশ্বাস হলো মৌমাছি, কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই ভালোবাসার অমৃত মধু পাওয়া যায়। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি কমে যায় কভু আলো আকাশের ওই চাঁদে, তবুও তুমি আমার, শুধু আমার। এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি। নির্ঘুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আছি, কেন জানো? তোমায় খুব ভালোবাসি, তাই ভালোবাসো তাকে যেভাবে তোমাকে, বন্ধু করো তাকে যে চেনে তোমাকে, আপন করো তাকে যেভাবে তোমাকে, মনে রাখো তাকে যে কখনো ভোলে না তোমাকে, জীবন সাথী করো তাকে যে থাকবে তোমার পাশে সারা জীবন। প্রেম হলো সরল অঙ্কের মতো, সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনই থাকে, তেমনই প্রেমেও থাকে হাসি ঠাট্টা, মানঅভিমান, বিরহ বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।